ঘরের ভিতরে আমি আসলাম, আমি টিভি দেখতেছি, তারপরে এই দুটো জাঙ্গালা যখন একটু শুনছি ওই ভাঙচুর করতেছে ঢমঢম করে, আমি দিয়ে দিতেছে এটাইতেছে করে আমি বাড়িছি, আমার ছেলের বউ বাড়িছে, আমার ছেলের আসার কথা হইতেছে, আমার ছেলে যেভাবে ধরছে বাইরে মানে প্যাট ট্যাট পাও টাও রাখছে, মাথা না বাহি আছে আমার ছেলে, কিন্তু সার্ভিস হোল্ডার, কিন্তু এরপরে যে আমার ছেলে জোর করে বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে গেঞ্জি মেয়ে টান দিয়ে আবার বাইরে চলেছে, স্বাভাবিক আমি মার বউ আমু আইসি আইসি পরে করতে দিনে তুই বালু নিয়েছিল, আমার চোখে দেখেন না চোখে মুখে মাথায় মতো আমার শুধু বালু, আর এখন গেটটা যে লাগতে দিছে আমি তো অপারেশন হলো রুগী, এটা বাড়ি গেছে অবশ্যই আটটাই মানে আটটারি না আমার এই অবস্থা, তো আমার ছেলের এমন করবো আমি আইতাম না, চিন্তা করছেন নি কি একটা অবস্থা, আমি এত বছর বড় দিকে আমরা বাড়ি করছি আমরা এমন আর ঘটনা এমন পাইছি না, তো এমন করলে ফুলাফান কেমনে কি কি কেমনে থাকবো, তো ফুলাফান কি আমার গেটেও কথা কইতো না, হ্যাঁ সারাক্ষণ ঘর রয়েছে অফিসও তো আছে কতদিন ধরে বন্ধ, ও ঘর থেকে গেটের সামনে বাইরে হওয়া তার কথা হইতে পারতেছে না, এটা একটা কথা হইলো, তো আমরা কীভাবে এনে বাস করবো, যদি আগে থেকে এমন একটা ঘটনা হইতো আমরা যে হ্যাঁ আরও আমরা এমন হয়েছে আমরা সতর্ক থাকলাম বলে, আমরা তো সতর্ক দরকার নাই, দুপুরবেলায় কিন্তু মদের বোতল খাই এখানে বাইক দিয়ে তারা বাড়ি ফেলাই দেখেছে, এও আমরা দেখে গেলাম বুঝছো, ঢিলা ঢিলি তো হামেশা করে হামেশা করে ঢিলা ঢিলি ডিলা বাইরে আমরা মানুষ হয়ে গেল সামুখের নেই বাইক দিয়ে ডিলে ডিলে জায়গা, তো যেটা কথা নেই কেমন আমরা বাস তুই বকর মিনো কে বা কারা করছে কি তার না আমরা কিন্তু দেখছি না, এখন সব মুখ বান্ধা আমার ছেলেও দেখছে ছেলে বোধ, কিন্তু আমি তো পরে আইছি পরে একদম গেডু আইছি গেডু মেয়ে আইসি পরে তো আমার বালু দিছে চোখে মুখে মাথার মতো আমরা চোখের মুখে দেখি না, আমি তো দেখতাম ভাবতাছি না ধর চিনা পড়েছো তো আমি কই থাকতাম না, এমন তো আমরা ছেলের বলতে চিনি না, আর এমনি তো মুখ বান্ধা লই এসে দাও লই এসে বেল্ট লই এসে রড লই এসে তো তারপর ফলাম না হাত কিছু নেই সুন্দরী কথা কইতেছে বাড়ি ঘরে এ ভাই এ ভাই হগুলো মিলে কথা কইতেছে, এটা তো কথা হইলো কেমনে এনে বাস করবি তা বললে কতজন রে মানে এরকম ঢিল ঢিল দিছে কার কার গায়ে দিছে ইন্ন গেছে আমার ছেলে এনে দুই তিনজন তিনজন মাছ খেয়েছে, আপনারা পুলিশে জানাইছেন শুনছি আমি এত বছর ধরে আমরা বাড়ি করছি তো ভাইছি তোমরা বিয়ে হয়েছে এই দিনে না এর আগে হয়েছিনি এরকম না না আমরা আর কোনোদিন কখনোই এরকম হয়েছে না আমরা কোনো দিন আমরা এরকম হয়েছে না আজকে আমার স্বামী মারা গেছে ফোনার 16 বছর হয়েছে তাও না এর আগে তো না ওই আমি তো রূপই দেখছি এত রূপ কি নাম আপনার হ্যাঁ নাম আমা প্রতিমা দেব এই জায়গাটার নাম ও নেতাজি পল্লী আমার বড় ভাইয়ের বাইক দুটো বাইক ভাঙচুর করলো আমার ঘরের বড় ভাইয়ের ঘরে ঘর ভাবার চেষ্টা করছে তারা তিনজন মহিলা বাচ্চারা দিচ্ছে কি করলো তারাই করতে হবে কি জানি দিছে আমি বাইক পতলা বাইক গেল 10-12 বাইক গিয়েছে গিয়ে সেরা সেরা আমার বুঝেছে ওই নীলগিন্দিটা নীলগিন্দিটা
গিয়েছিল কিছু না কই নীলগঞ্জে কই সে যাই আমার বাড়ি আরম্ভ করছে আমার হাতে ব্যথা দিছে মাথা ব্যথা দিছে তারপর আমি ঘুরে পালাইছি কয়টা সময় হয়েছে ঘটনাটা এটা 15টার দিকে হইব কতজন আসল তার মোটামুটি হইব 10-12 জন কি কারণে মারতে করছে কোনো রিজন নেই তো আমি তো কারোর লগে কোনো শত্রুতা আমি নাই আমার আমি কারোর কিছু কোনো দিনে কিছু কইছি না কি কারণে মারলো তারই বুঝবো তার এর আগেও কি এরকম করছে আজকে প্রথম বিষয়টা জানাইছে উনি পুলিশকে হ্যাঁ পুলিশ জানাইছে কি কইছে পুলিশে পুলিশে কইছে তল্লাশি চালাইতেছে দেখবে কোথায় কোথায় তুমি আঘাত পাইছো আমি হাতে ব্যথা হয়েছে আর মাথা মাথা ফেটে গেছে গাইজ মাথা ফেটে গেছে স্যার মাথাতে বাড়ি দিছে হাতে বাড়ি দিছে কি নাম তোমার আমার নাম প্রিয় কৃষ্ণ এই জায়গাটার নাম বাজারঘাট সিপুল আমি আমার গ্যারেশনের দাদা রয়েছি আমি আমার বন্ধু 8:35 বা 40 বা হঠাৎ করে প্রথম দেখলাম 2-3টা বাইক আইছে স্কুলের কোনার থেকে আইছে আমার এরপর থেকে একটা পর একটা আইতেছে প্রায় 15-20টা বাইক আইছে আমি এসে হঠাৎ করে আমরা এনে দাঁড়াইছি আমরা কাছে এই দাঁড়াই তুই কী করস আমার বন্ধুরা কাছে সিম এম করস কই লাতি হালাইছে হারে হালাইতে হেরে বাড়ি দিয়েছে পরে এরপরে হেরে বাড়ি বাড়িতে বাড়িতে আরে আরেকজন এসে আমারে বাড়ি আমি হাত দিয়ে আটকে দিয়েছি আমার হাতে লাগছে এরপরে আমার গেটের ভিতরে ঢুকে আমার টাইনা বাইক আছে বাইক করার পরে এরপরে আমার এইভাবে বাইরে এসে যে আমার গেঞ্জি টেঞ্জি ছেড়ে লাইছে মানে তারপর তো আমি চিনতে পারছি না তারা এরপরে বাইক লিয়া সবজন বাড়ির জন্য পাশে আমার মা বাইরে এসে মা বাইরে সবাই মায়ের মুখ খারাপ করে বকাতে গালি দিয়ে এসে মারে চোখে ভালো ভালো দিয়ে দিছে এরপরে তারা ইনতে গেছে কতজন আসলো তারা তারা মিনিমাম 40-50 জন কি কারণে মারধর করছে বুঝলাম না আমরা কি কারণে আমরা মানে মাইর খাইলাম কি কারণে আমরা বুঝতে পারলাম না এবার রাস্তা স্ট্রিক্টলাইট সবগুলি বন্ধ হয়ে গেছে এর আগে কি এরকম হয়েছে আগে তো এরকম মানে আমাদের দিকে এরকম হয়েছে না বিষয়টা জানাইছেন না আমাকে বিষয়টা এইভাবে আমরা তারপরে পাড়া সবাই বেরিয়েছে পুলিশে ফোন করছে তারা আইছে তারা আমরা হসপিটাল পাঠাইছে আমরা এখন হসপিটাল থেকে আইছি কি নাম আপনার আমার নাম উত্তম দেব এই জায়গাটার নাম বাজারঘাট নেতাজি পল্লী চলাফেরা করে আর এটাই আমরা রোজগারের একমাত্র রাস্তা প্রাইভেট জব করে বাইকটা রূপ দিয়ে ভেঙে দিয়ে গেছে আমাদের ঘরের বাইকটা সব ভেঙে দিয়ে গেছে আমরা শব্দ ভাই বাইরেছি বাড়ার পরে কইতাছে তোরা মাইরালাম কাটতালাম ভিতরে ঢুক তারপরে আমরা এর বাবা বাইরেছি আর বাবার কইতাছে মাইরালে যারে সামনে পারা তারা মাইলে দৌড়াইয়া গেছে 20-25 জন লোক হাতে বড় বড় দা লোয়ার মানে কত বড় বড় ইয়ে রয়েছে বাইরে গেছে আর দৌড়াইতেছে এরপরে এর বাবার ডাকাতে গড় ঢুয়াই দিছে দিছি পরে এরা আমাদের দৌড়ে লয়ে দরজা ভেঙা পারে না ঘর গেলে বাড়ির ভিতরে শিশু আছে 2-3 জন সব ভয়ে মানে কাতর হয়ে গেছে এরপরে বয়স্ক শাশুড়ি আছে শাশুড়ি তো গড়ে যাইতে পারতেছে না এমন অবস্থা তারা গ্রিলটা লাগাই কোনো মতে নিজেরা রক্ষা করছে আর হেরা তো হারে না পারলে আমরা দরজা টোজা বাইরে ভেঙালে তো চেষ্টা করতেছে কইতেছে আবার আমু তারা দেখা দেবো পুরা মানে ফাঁসের বাড়ি তারা অত্যাচার করছে আমরা আমরা যদি বাইরে থাকতাম আজকে মনে হয় আমরা কেউ জীবিত রেখে গেল নইলে পুরা মুখ বাঁধা ইয়ে দিয়ে গামছা দিয়ে কালো কাপড় দিয়ে বাঁধা শুধু চোখটি দেখা যায় আর কিছু না হাতে বড় বড় দা বড় বড় মোটা মোটা লাঠি যা পাইছে তার ভেঙে সুরমার করে দিয়ে গেছে আজকে আমার স্বামী এখন বাড়িতে মানে লকডাউন চলছে তারা লকডাউনটা খুললেই তো তারা বাড়িতে কাজের লেগে বাইকটা দিয়ে চলে সবসময় আমরা এমন কোনো দেরাজে রোজগার করবো এমন কোনো রাস্তা নাই বাইকটা ওখানে যে একটা অবস্থা চলতেছে বাইক করবো ঠিক করবো কি যে তারা এটা যে কইরা গেছে আমরা কি বাঁচতে পারতাম না না তারা কয়ে গেছে আবার আইব তারা এক সময় আমরা হাজব্যান্ডরা বাড়ি থাকতো না দেওয়ারা বাড়ি থাকতো না তারা আমরা মহিলারের উপরে অত্যাচার করবে এমন কয়ে গেছে যখনে ভাইবো যারে ভাইবো তারা শেষ করে দেয় এমন ভাবে কয়ে গেছে তারা আজকে কি কারণে মানে কি কারণে তো আমরা কইতে পারি না কারণ কইতে পারি না আমরারও বিয়ে হয়েছে 9-10 বছর হয়েছে এর আগেও জানি তারা কইতেছে আমার শাশুড়ি তারা কাকি শাশুড়ি তারা কইতেছে তারা কোনো দিন এমন দেখছে না হঠাৎ আজকে এমন হয়েছে আমরাই ফার্স্ট এমন দেখলাম এর আগে কোনো কিছু দেখছি না বা পার্টিগত ব্যবহারও কি হয় না ওইলে তো বুটের সময় হইলে হইলে কারণ এখন কি এখন তো বুঝেছি না প্রায় সময় বাড়ির মধ্যে ডিল মারে টিনের চালে ডিল মারে আমরা বাড়ি ফাঁসের বাড়ি তারা বাড়ি মানে অনেক বাড়িতে ডিল মারে তারপর আমরা ভাবতাম হয়তো মানে যারা একটু নেশা টেশা করে হয়তো তারা এমন ভাববে গেছে এমন ভাব দিলাম কিন্তু আজকে দুপুরবেলা দিয়ে মদের বোতল দিয়ে ডিল মারা গেছে আমরা উঠানের মধ্যে আজকে যদি বাচ্চা টাচ্চা বাইরে থাকতো খেলাধুলা করতো তারা মাথা বা শরীরে ফল লইলে পড়ে গেছে 8:30-8টার সময় এই ঘটনা সময় সত্যি কথা বলতে আমি ঘরে ঘরে আসতাম তো আমি যেগুলো দেখছি ওগুলা এখানে 12:30-12:30 সময় মন্দিরের ভিতরে ঢিল মারা হয়েছিল ঠিক আছে তা আমি ভাবছি কি না কি পড়ছে আমি বাইরে আয়া দেখতে দেখতে
আমি দেখছি মানে বাইক দুজন বাইকে আসতে হতো বা তারা গেছে আমি বাইক আমি খুঁজতেছি কি ডিল করছে কি না ডিল করছে আমি খুঁজতেছি বাইকে দেখলাম গেটের সামনে মদের মতো ভাঙা রয়েছে তখন আমি বুঝছি যে কেউ আমাদের ডিল মারছে কারণ আমি ভাবছি জাস্ট হাত দিতে আমি বুঝতে পারছি না তারপরে কয়টা বাজবো হ্যাঁ আমি আমার ছেলের টিভি দেখতে আসতাম আমি হঠাৎ করে যেমন বুম যেমন ফুটে মানে অসংখ্য মানে বুম যেমন ফুটে এরকম আওয়াজ হইতেছে আমি কিছু বুঝতেছি না আমার ওয়াইফে ডেকা আমার হইতেছে টিভি বন্ধ করে তাড়াতাড়ি দেখো কি হইতেছে তো জানলাটা খুলে আসতো আমরা জানলাটা এমন করে দেখানোর চেষ্টা করতে আসতাম কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই লাইটটা অফ রাখি কেউ অফ রাখি কেমন এদিকে লাইটটা দিই আর আমরা কোনো সময় দরকার পড়ছে না বুঝলি আমরা এই দুটো লাইটই এনা হয়ে গেছে আমি কোনোদিনই এই লাইট দেওয়ার আমার দরকার হচ্ছে না এই দুটো লাইটটা যোগ দূরে দেখা যা আমরা বাড়ি চলে যাবে ঠিক আছে কারণ এই ধরনের ইনসিডেন্ট ঘটনা কোনোদিন হয়েছে না তারপরে এটা তো হইতেছে অন্ধকার সবাই মনে মুখ টুক বান্ধা এখানে আমার বৌদি বড় ভাই দাঁড়িয়ে আসতো হ্যাঁ তারা দেখতেছি তারা তারা আমি দেখতেছি তারা অসহায়ের মতো দাঁড়া রয়েছে হ্যাঁ এবং এখানে ভাঙচুর চলতেছে এরপরে আমি সাহস যুগিয়া দরজারা খুললা গিলটা বাড়িতে বাড়িতেই আমি দেখছি মোটামুটি সব শান্ত আছে এখানে তারা পলায়ন করছেন দিকে আমি এদুর জানি কে বা কারা করছে তো আমার জানা না এর আগে যারা 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 এখানে যারা এখানে মারছে তারা নিজেই বুঝতে পারতেছে না কে মারছে কারণ কে সবাই তো মুখে বান্ধা শুনি এই এর আগে এরকম হয়েছিল এমন এটাকে আমি কোনো সময় দেখছি না আমি ছোটোর থেকে আনবো আমি দেখি না এইসব আমি কোনো সময় এরকম ধরনের ঘটনা দেখছি কী কারণে মানে এই ধরনের কী কারণ তো দাম এই সত্য আমি পেতাম না কার যে কার উপরে কী সত্য দামে কী এটা তো আমার প্রথম এই ব্যাপার তো আমি জানি না কারণ প্রথম কথা দেন আমরা হ্যাঁ আমরা খেটেখা মানুষ আমরা কোনো সময় রাজনৈতিক ব্যাপারে কোনো সময় কোনো ইন্টারেস্ট বা কোনো সময় কোনো কিছু আসে না হ্যাঁ আমরা কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো মানে বিপক্ষ পক্ষ এইসব নিয়ে আমরা চিন্তা করি না আমরা কেমনে রোজগার করে চলতে পারবো আমরা এই আসা নিয়ে আমরা থাকি বুঝছি না আমরা বাড়ির সবারই এই হ্যাঁ কারণ এখন যে একটা পরিস্থিতি খাবার দাবার মানে রোজগার করানোটাই একটা বড় টেনশন এখন এইসব নিয়ে টেনশন করার কোনো কেউ কাছে মানে জায়গা থাকে না যে কে ভালো কে কোন দল ভালো কোন দল ভালো এখন সেই পরিস্থিতিও নাই একটা এরকম একটা করোনা আবহাওয়া চলতেছে এই আমি কথা বলি কী করেন আপনি আমি স্কুল টিচার প্রাইভেট স্কুলের একজন টিচার এখন তো স্কুল টুল বন্ধ সেই কারণে আমরা সব সবাই সব রকমভাবেই এফেক্টেড ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়ালি সব রকমভাবে মেন্টালি সব রকমভাবে তো আমরা এফেক্টেড কী নাম আপনার আমার নাম প্রশান্ত ঘোষ জায়গাটার নাম জায়গার নাম বালাঘাট নেতাজি পড়ল বলতে দুপুর তিনটার সময় একবার আমার একটা মদের বোতল দেখিয়ে দিয়েছে দুপুর তিনটার দিকে তো কে বাদিছে আমি দেখছি বাইক দিয়ে আয়া দিয়ে গেছে তারপর তো বাইক দিয়ে দেখলাম কেউ নাই হাসপাতাল ভিতরে এমন ঢুকছ না দেখিয়ে দিতে পারে কারণ কেউ লোক আমার সত্য দামি নেই ঠিক সন্ধ্যা সাতটার সময় আমি একটু হাঁটতে বেরিয়েছি বাইক থেকে ফোন আসছে যে অক্ষণে বাইক এই 20 জন গুলা পান 40 জনের মতো গুলা পান ওই বাইক লিয়া আয়া এসে বাইক ঢুকছে বাইক দিয়ে ভাঙা শুরু করছে আয়া দেখলাম কিন্তু দুলটা বাইক ভাঙা আমি তাদের থেকে শুনছি আমার বাড়ির ভিতরে বড় ভাইয়ের বউ আছে ছোটো ভাইয়ের বউ আছে বয়স্ক মা আছে দুইটা বাচ্চা আছে ঘর ভাঙানোর চেষ্টা করছে তারা মারানোর চেষ্টা করছে এবং ধমকি দিচ্ছে দ্বিতীয়বার আবার আয়া ও এমন করবে এমন আমি তারার লোকের কোনো কেউ লোকের কোনো ব্যক্তিগত সত্যতা নেই সত্যতা বলতে একটাই আমি বামপন্থী করি বামপন্থী সমস্ত এমন কি এই কী কারণ হইতে পারে না পেতারি না এমন তারা ধমকি দেওয়া গেছে আরেকবার আমার বাড়িতে এমন করবো পুলিশে কি জানানো হয়েছিল পুলিশে জানানো হয়েছে পুলিশ আইসে এবং পুলিশে সব কিছু নিজের চোখে দেখা গেছে এবং তারা আমরা আশ্বাস দিচ্ছে তারা থাকবো এমন তো যে পোলাপান্ডি বলে বাইক দিয়ে গেছে তারা বাইক দিয়ে আবার ঘুরতেছে এলাকা এখনও এগিয়ে গেছে তারা কি রাত্রে আবার কেমন করবো না আতঙ্কে ভিতরে আসছে আপনারা কি চিনতে পারছেন না না সবাই হেলমেট পরে না আসলো মুখে মাস্ক এর আগে এমন কি হামলা হয়েছে আপনার আমার বাড়িতে এর আগে কোনোদিন হামলা হয়েছে না এমনি যদি মনে করেন ধমকি টমকি দিছে কিন্তু হামলা হয়েছে না ধমকিও বা দিছে কী কারণে আমি বাম সমর্থক সিপিএম করি এই কারণে অনেকবারই ধমকি খাইতে হয়েছে কিন্তু সেই রকমভাবে দৈহিক আক্রমণ আমার বাড়িতে হয়েছে না কিন্তু আজকে এতদিন পরে আমার বাড়ির ভিতরে এই বাইক ভাঙা হয়েছে স্কুটি ভাঙা হয়েছে ঘর ভাঙানোর চেষ্টা করছে মহিলার উপরে হাত তোলানোর চেষ্টা করছে এবং আমার প্রাণে মারব বলে ধমকি দেওয়া গেছে কী নাম আপনার রণজিৎ লস্কর এই জায়গাটার নাম বাজারঘাট নেতাজি বললাম